অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা নির্ণয়কের একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো এখানে প্রমাণ করো যে ওয়ান এই স্কোয়ারে এ ওয়ান এই স্কোয়ার এই স্কোয়ার এ ওয়ান ইকুয়াল এ কিউব মাইনাস ওয়ান তার হোলি স্কোয়ার এটা আমাকে প্রমাণ করতে হবে আলোচনা শুরুতেই আমরা এখানে লেফট হ্যান্ড সাইড লিখে নিয়ে এই বাম পক্ষটা এখানে লিখে নেবো প্রশ্নের যেটা আছে সেটা তো আমরা সেটা লিখে নিলাম এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সি প্রাইম সি ওয়ান প্লাস সি টু সি থ্রি করেছি তার মানে এখানে আমার যে কলামটি আছে এটা হলো সি এটা হচ্ছে সি এটা হচ্ছে সি থ্রি তাহলে প্রথমে আমাকে যে কাজটি করতে হবে আমরা সি ওয়ান প্রাইমে তিনটাকে কি করে নেব যোগ করে নেব তাহলে এখানে হবে ওয়ান প্লাস এ প্লাস আমরা লিখে নিলাম এই স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এখানে লিখলাম একটু সাজিয়ে লিখলাম ওয়ান প্লাস এ প্লাস কিন্তু মূলত আমরা যদি সাজিয়ে না লিখতাম তাহলে এখানে হতো এই স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এ এরপর হতো এ প্লাস এই স্কোয়ার প্লাস ওয়ান যেহেতু আমরা কলমগুলো যোগ করেছি এবং যোগ করে আমরা সাজিয়ে লিখলাম তো এইভাবে কেন যোগ করলাম যেন আমরা ওয়ান প্লাস এ প্লাস এই স্কোয়ারটাকে কমন নিতে পারি যেহেতু একই জিনিস তো আমরা এটাকে কমন নিয়ে সামনে লিখতে পারি এই জন্য এইখানে আমরা সি ওয়ান প্রাইমকে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি করে নিলাম আর এখানে যে কলামটি ছিল দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম আমরা কোনো পরিবর্তন করব না যা ছিল সেই মানটি আমরা এখানে লিখে নিলাম এখন যেহেতু আমার প্রথম কলামে মানগুলো সেম হয়ে গেছে ওয়ান প্লাস এ প্লাস এই স্কোয়ার তো আমি এটাকে এখন কমন নিতে পারি তো আমরা এটা কমন নিয়ে নিলাম ওয়ান প্লাস এ প্লাস এই স্কোয়ার এটা কমন নেওয়ার জন্য এখানে ওয়ান হয়ে যাবে এটা ওয়ান হয়ে যাবে এটা ওয়ান হয়ে যাবে আর দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলাম যেটি ছিল সেটি তাই থাকবে এখানে যা আছে আমরা তাই লিখলাম এখন আমরা এখন প্রথম শাড়ি থেকে দ্বিতীয় সারিকে কি করব আমরা বিয়োগ দিব তো এইখানে আমরা এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথম শাড়ি থেকে দ্বিতীয় শাড়ি তো ওয়ান থেকে আমরা এখানে ওয়ান বিয়োগ দিব এ থেকে তো প্রথম সারি হচ্ছে গত ওয়ান ওয়ান থেকে দ্বিতীয় শাড়ি মানে মাইনাস প্রথম শাড়ি হচ্ছে দ্বিতীয় শাড়ি হচ্ছে মাইনাস ওয়ান সেটা বিয়োগ দিলাম এ মাইনাস ওয়ান প্রথম সারিতে আছে এই স্কোয়ার দ্বিতীয় শাড়িতে আছে তো আমরা সেটা লিখলাম এই স্কোয়ার মাইনাস এ আর এরপর আমরা যে কাজটি করব সেটি হলো দ্বিতীয় শাড়ি থেকে তৃতীয় শাড়ি কি করব বিয়োগ দেব তো এখানে কি হবে দ্বিতীয় শাড়ি কি আছে আমার এখানে দ্বিতীয় শাড়ি হচ্ছে ওয়ান ওয়ান থেকে বিয়োগ যাবে তৃতীয় শাড়ি ওয়ান দ্বিতীয় শাড়িতে কী আছে এ আছে তার থেকে বিয়োগ যাবে এ স্কোয়ার দ্বিতীয় সারিতে আছে তৃতীয় সারিতে আছে কত মাইন ওয়ান তাহলে এ মাইনাস ওয়ান এই যে আমরা লিখলাম ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাসে এ মাইনাস ওয়ান মানে এই শাড়ি থেকে আমরা নাম্বার শাড়িটি বিয়োগ দিয়ে দিলাম আর তিন তৃতীয় শাড়িটি যা ছিল আমার সেটি হবে এখানে অপরিবর্তিত থাকবে ওয়ান এই স্কোয়ার ওয়ান আমরা এখানে লিখলাম এবং পাশে আমরা লিখে দিলাম যে কোন শাড়ি থেকে আমরা কোনটাকে বিয়োগ দিয়েছি প্রথমে আমরা আর ওয়ান থেকে আট টু এবং দ্বিতীয়বার আমরা আর টু থেকে আর থ্রি শাড়িকে কী করেছি বিয়োগ দিয়েছি তো এইভাবে বিয়োগ দেওয়ার কারণে এখানে হবে কত জিরো এখানে হবে জিরো এখানে হবে ওয়ান তো আমরা এখানে কী করলাম জিরো জিরো ওয়ানটা লিখলাম আর এই মানটা যা ছিল এটাও একটাই লিখলাম এখানে এ মাইনাস ওয়ান ছিল লিখলাম ওয়ান মাইনাস এই স্কোয়ার এ এই স্কোয়ার লিখলাম এই স্কোয়ার মাইনাস এ এ মাইনাস ওয়ান ওয়ান যা ছিল এটা লিখে নিলাম আর আমরা বলেছিলাম জিরো জিরো ওয়ান হলে সেটা কী যাবে জিরোর সাইড এবং ওয়ানেরটা এটা কী যাবে বাদ যাবে তাহলে কী হবে এইভাবে এবং এইভাবে কী যাবে এটা বাদ হয়ে যাবে তাহলে আমার যে জিনিসটা আছে সেই জিনিসটা লিখতে হবে এখানে আমরা লিখবো ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার এ মাইনাস ওয়ান ওয়ান মাইনাস এই স্কোয়ার এই স্কোয়ারে এ মাইনাস ওয়ান যা ছিল আমরা এটা কী করলাম লিখলাম আর এইখান থেকে আমরা একটা একটা কী করলাম কমন নিলাম একটাই কমন নেওয়ার কারণে এখানে এই স্কোয়ার থেকে একটাই কমন নিলে একটাই থাকবে আর এ থেকে কমন নিলে থাকবে হচ্ছে ওয়ান আমরা সেটা কমন নিলাম আর এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস এই স্কোয়ার এটাকে একটু সাজিয়ে লিখার কারণে মাইনাস ওয়ান কমন নেওয়ার কারণে মাইনাস কমন নেওয়ার কারণে এই স্কোয়ারটা সামনে যাবে ওয়ানটা পিছনে আসলো তো এইভাবে আমরা একটু সাজিয়ে নিলাম কেন সাজিয়ে নিলাম আমার এই সবগুলোকে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান জন্য আমি কমন নিতে পারি এই জন্য এইভাবে সাজিয়ে নিলাম কারণ এটা আমার সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তো আমরা একে আবার কী লিখতে পারি এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান উপরে ছিল গত এ মাইনাস ওয়ান এ ইন্টু এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখন আমরা এখান থেকে আমরা কমন নিব তো কমন নেওয়ার আগে এখানে যা ছিল সেটা লিখলাম ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার আমরা এটা লিখে নিলাম আর এখান থেকে আমরা এ মাইনাস ওয়ান কমন নিলাম এ মাইনাস ওয়ান আর এখানে আছে কত এ মাইনাস ওয়ান সেই এই এ মাইনাস ওয়ানটা আমরা এখানে আমরা কী করলাম এ মাইনাস ওয়ানটা এখানে লিখে নিলাম আমরা দেখি এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান কমন নিলাম এ মাইনাস ওয়ান আর এখান থেকে এ মাইনাস ওয়ান আর এ মাইনাস ওয়ান কমন নিয়ে এখানে লিখলাম এ মাইনাস ওয়ান তাহলে এখানে থাকবে কত এ মাইনাস ওয়ান যেহেতু আমরা কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে থাকবে ওয়ান এখান থেকে যেহেতু এ মাইনাস ওয়ান কমন নিয়ে নিয়েছি এই যে তাহলে এখানে থাকবে এ এখান থেকে যেহেতু এই মাইনাস ওয়ান কমন চলে গেছে তাহলে থাকবে হচ্ছে মাইনাসে প্লাস ওয়ান এখান থেকে যেহেতু মাইনাস ওয়ান কমন নিয়েছি থাকবে হচ্ছে ওয়ান এখন আমরা কি করব এইটাকে আর এটাকে আর আর কী করবো আমরা গুণ দিব তো আমি এখানে একটু রাফ করেছি আমরা একটু লক্ষ্য করি ওয়ান দার ওয়ানকে যখন গুণ দিব তখন ওয়ানই হবে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই তাহলে কত হবে ওয়ান আর এটাকে যখন এটাকে দিয়ে গুণ দিব তো এখানে আমার একটা মাইনাস সূত্রের মাইনাস আর এখানে আমার অলরেডি একটা মাইনাস আছে তাহলে দুইটা মাইনাসে কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এই মাইনাস আর এই মাইনাস ব্র্যাকেট তুলে দিলে কী হবে প্লাস হয়ে যাবে তো আমরা এখানে একটু লক্ষ্য করি তো এখানে কি হবে যা ছিল তাই লিখলাম এ মাইনাস ওয়ান আর এই মাইনাস ওয়ান গুণ দিল হবে এ মাইনাস ওয়ান স্কোয়ার সেটা লিখলাম আর এখানে যা ছিল সেটা লিখলাম তাই ওয়ান প্লাসে প্লাস এ স্কোয়ার এখানে লিখলাম ওয়ান প্লাসে প্লাস এ স্কোয়ার আর এখান থেকে আর আর গুণ দিল ওয়ান আর ওয়ান গুণ দিল হবে ওয়ান মাইনাস আর সূত্রের একটা মাইনাসে প্লাস এই ইন্টু এ প্লাস ওয়ান এ ইন্টু এ প্লাস ওয়ানকে গুণ্ডিল হবে এ আর এ গুন্দিল হবে এই স্কোয়ার এদের আর ওয়ানকে গুন্ডিল হবে এ তো আমরা এখানে লিখলাম ওয়ান প্লাস এই স্কোয়ার প্লাস এ তো এই লাইনটি হয়ে গেল তো আমার এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই দুইটা লাইন সেম জিনিস ওয়ান প্লাস এ প্লাস এই স্কোয়ার ওয়ান প্লাস এ প্লাস স্কোয়ার তো এটা একটু এলোমিলো আছে আমরা একটু সাজিয়ে নিলাম বা সাজিয়ে না নিলেও চলবে তো এখানে যেহেতু সেম জিনিস তাহলে এটা কি হবে হোলি স্কোয়ার হবে তো পরের লাইনে কত হলো এ মাইনাস ওয়ান হলি স্কোয়ার ওয়ান প্লাস এ প্লাস এই স্কোয়ার তার হোল স্কোয়ার এখন যেহেতু দুই সাইডে হোলি স্কোয়ার আছে তো আমি উভয়টাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে কি করে দিলাম হোলি স্কোয়ার দিলাম তাহলে এখানে ভিতরে থাকবে কত এ মাইনাস ওয়ান ওয়ান প্লাস এ প্লাস এই স্কোয়ার তো এখানে আমরা একটু সাজিয়ে লিখবো এই স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান লিখবো কারণ আমরা জানি সূত্র এ মাইনাস বি এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ কিউব মাইনাস বি কিউব তো এটা হলো এ এটা হলো বি এ মানে এখানে এই আর বি মানে হচ্ছে ওয়ান তো এখানে আমরা লিখবো এটা সূত্র ইক্যুব মাইনাস বি কিউবে সূত্র এই মাইনাস বি এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা সেই আলোক এখানে সূত্র ফেললাম তো এখানে সূত্র ফেললে এখানে আমার কত হবে এই সম্পূর্ণটাকে যদি আমরা ধরি এ মাইনাস ওয়ান এই স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান ওয়ান মানে ওয়ান স্কোয়ার মনে মনে দিতে পারি এটা হলো ইকুব মাইনাস ওয়ান স্কোয়ার মানে ইকিউব মাইনাস ওয়ান আর বাইরে একটা কী ছিল স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা এখানে আমরা দিয়ে দিলাম এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ তো আমাদের ওই সূত্রটি একটু জানতে হবে ইকিউব মাইনাস বি তাহলে এই অঙ্ক নিয়ে আর আর কোনো সমস্যা হবে না আশা করি তো আমরা এখন পরবর্তী একটি অঙ্ক দেখব সেটা হলো নির্ণায়কের সাহায্যে সমাধান অথবা কেমারের নিয়ম তো এটা পরীক্ষা খুবই কমন একটি অঙ্ক শিখলে এখানে আমাদের বইয়ে অনেকগুলো অঙ্ক আছে প্রায় বৃষ্টির মতো তো আমরা একটি অঙ্ক ভালো করে বুঝতে পারলে আমার বৃষ্টি অঙ্কই হয়ে যাবে কেমারের নিয়মের তো সবাই একটু খেয়াল করি কেমারের নিয়মটি তো প্রথমে আমার এখানে একটি সমীকরণ দেওয়া আছে আমরা তিনটি সমীকরণ দেখতে পাচ্ছি তো এরকম সমীকরণ আকারে দেওয়া থাকবে এবং পরবর্তীতে আমাকে বলবে যে নির্ণায়কের সাহায্যে কী করো সমাধান করো তো শুরুতে আমরা নির্ণায়ককে জানি যে ডি দ্বারা প্রকাশ করা হয় এবং একটি বন্ধ নির্ভিত উপাদানগুলো বসিয়ে নির্ণায়ক তৈরি করা হয় তো এই জন্য আমরা প্রথমে এখান থেকে এক্সের যে শখগুলো আছে সে মানগুলো আমরা বসিয়ে নিব তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সের পাশে কিছু নাই মানে এখানে কত আছে এখানে ওয়ান আছে এখানে কত আছে ওয়ান আছে এইখানে ওয়ান আছে এইখানে ওয়ান আছে এইখানে ওয়ান আছে এখানে কত আছে ওয়ান এখানে তাহলে কত আছে ওয়ান আমরা এটা মনে মনে দিয়ে নেব এরপর আমরা একটা নির্ণায়ক চিহ্ন দিয়ে ওয়ান টু ওয়ান আমরা লিখলাম ওয়ান টু ওয়ান মাইনাস টু ওয়ান ওয়ান মাইনাস টু ওয়ান 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 মাইনাস ওয়ান ওয়ান এখানে লিখলাম ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এভাবে আগে প্রথমে আমাকে কী করতে হবে নির্ণায়কের যে সহক আছে সেই সহক থেকে আমাদের কী করতে হবে চলকের পাশের শখগুলোকে আমার এখানে প্রথমে নির্ণায়কের ভিতর নিয়ে মানগুলো বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর আমরা নির্ণায়কের গুণ থেকে যেটা জানি যেরকম মান হওয়ার পর প্রথমে আমার কাজটি হচ্ছে এখানে আমার ওয়ান মানটি আছে এই আমি এখান থেকে অন নিলাম সেই অনটা এখানে কি করলাম বসিয়ে দিলাম যেহেতু আমি ওয়ানটা নিয়েছি তো এই জন্য আমার এখানে অনের এই শাড়ির মানটা বাদ যাবে এবং অনের পাশের মানটা আমরা দেখতে পাচ্ছি এইভাবে কি যাবে বাদ যাবে এ ওয়ান দ্বারা এই অঙ্কে গুন দিলে কত হবে ওয়ান হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এই ওই ওয়ান হলো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান হলো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুন দিলে মাইনাস ওয়ান আর সূত্রের হচ্ছে মাইনাসে এখানে হবে প্লাস ওয়ান আমরা এখানে একটু লক্ষ্য করলে দেখ বুঝতে পারবো এখানে আমরা লিখেছি ওয়ান ইন্টু ওয়ান গুণ দিলো হবে এখানে কত হবে আমরা একটু লক্ষ্য করি ওয়ান ইন্টু ওয়ান গুণ দিল হবে ওয়ান এবং ওয়ান আর মাইনাস অঙ্ককে গুন দিল হবে মাইনাস ওয়ান আর সূত্রের মাইনাসে প্লাস ওয়ান এটা হচ্ছে সূত্রের মাইনাস এরপর আমার এখানে যে মানটি আছে মাইনাস টু সেই মানটি এখানে কী করতে হবে বসাতে হবে আর যখন আমি মাইনাস টু বসাবো তখন এই মাইনাস টু মানটি বাদ যাবে আর উপরের এই দুটি মান বাদ যাবে এখন দুই দ্বারা যদি এককে গুণ ধরি দুই এককে দুই এক দ্বারা এই এক দ্বারা যদি মাইনাস এককে গুণ করা হয় তাহলে হবে মাইনাস এক আর সূত্রের হলো মাইনাস এই দুই মাইনাসে হবে প্লাস ওয়ান এর পরবর্তীতে সূত্রের প্লাস এখানে সূত্রের প্লাস এরপর এখানে ওয়ান যা আছে সেই মানটি আমরা লিখতে হবে আমরা ওয়ান লিখলাম তখন কি হবে এইখানে আমার বাদ যাবে এই অনটি এবং আমার এখানে কি করতে হবে এই অং অংশভাবে কোন দিতে হবে তাহলে দুই এককে গত হবে দুই আর হলো সূত্রের মাইনাস এক পক্ষে এখানে হবে এক মূল কথা হচ্ছে এইখানে যে সংখ্যাগুলো থাকবে ও আমার ওয়ান মাইনাস টু ওয়ান বা যে পাঁচ দশ পনেরো যাই থাকুক আমার সেখানেও এই জিনিস এইখানে এই জিনিস এবং এখানে এই জিনিসটা আমার তাই লিখতে হবে আর এটার পদ্ধতি হচ্ছে প্রথমে প্লাস দ্বিতীয়টাই মাইনাস তৃতীয়টিতে প্লাস এটা আমার মনে রাখতে হবে এটি হচ্ছে সূত্র এখন এখানে আমরা গন্ধার পর দেখতে পাচ্ছি আর এক এক যোগ করলে দুই হয় সেটা ওয়ান ইন্টু টু আমরা লিখলাম ওয়ান ইন্টু টু এই মাইনাসে মাইনাসে প্লাস টু আর দুই আর এক যোগ করলে হয় তিন আমরা লিখলাম টু ইন্টু থ্রি এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ান দুই থেকে এক চলে গেল ওয়ান ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক এক যোগ করলে দুই এখানে দুই আর এক যোগ করলে তিন দুই থেকে এক চলে গেলে এখানে থাকে এক আর এক দ্বারা যদি দুই কে দিই দুই দুই আর তিন কে গুণ দিলে হবে ছয় এক কে গুণ দিলে হবে এক এই সম্পূর্ণটাকে যোগ করলে হবে নাই এখন আমরা তো নির্ণায়কের মান ডিটা বের করে নিলাম সেটা হচ্ছে ডি তো এখন আমার যে কাজটি করতে হবে এখান থেকে আমাকে ডি এক্স এর মানটা বের করতে হবে তো আমরা একটু লক্ষ্য করি যখন আমি ডি এক্সের এর মানটা বের করবো এই সমীকরণে ডান পাশে সমান চিহ্নের এই পাশে যে মানটি আছে এই সম্পূর্ণ তিনটি মানকে আমার এই এক্স এর যে মানটি আছে ওয়ান টু ওয়ান এর পরিবর্তে শুধু এই মানটা আমার এখানে বসিয়ে দিতে হবে তো আমি এখানে কী করলাম সেই মানটি বসিয়ে দিলাম ওয়ান ওয়ান ফোর এই মানটি আমরা কোথায় পেলাম আমরা এই মানটি প্রশ্নের ডান পাশে পেয়েছিলাম যখন আমি এখানে ডি এক্স লিখবো তখন শুধু এই মানটা এক্সের মানগুলো পরিবর্তে আমার এখানে এই এই মানটি বসাতে ওয়ান ওয়ান ফোর আমরা সেই মানটি বসালাম ওয়ান ওয়ান ফোর আর এখানে যা থাকবে মাইনাস টু ওয়ান 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 মাইনাস ওয়ান ওয়ান এই মানগুলো কোনো পরিবর্তন হবে না যা আছে তাই বসবে আমরা তাই লিখে নিলাম এখন লিখে নেওয়ার পর আমাদের সেই পুনরায় আগের মতোই গুণ দিতে হবে এখানে আমার কাছে মানটি আছে ওয়ান সেটা প্রথমে এখানে ওয়ান লিখতে হবে আর এই ওয়ান দ্বারা এই ওয়ানকে গুণ দিলে হবে ওয়ান এই ওয়ান দ্বারা এই ওয়ানকে গুণ দিলে হবে মাইনাস ওয়ান কারণ এখানে মাইনাস আছে আর সূত্রের একটি মাইনাসে প্লাস হবে এরপরে বলছি এখানে হবে সূত্রের মাইনাস টু মাইনাস সূত্রের মাইনাস আর এইখানে যে মানটি আছে মাইনাস টু সেই মাইনাস টুটি আমরা এখানে কী করলাম বসিয়ে দিলাম যখন আমি মাইনাস টু বসিয়ে দিলাম তখন আমার এই এই ঘরটা কী করতে হবে অফ করে দিতে হবে এই ওয়ান দ্বারা এই ওয়ান দ্বারা এই অঙ্কে গুণ দিল হবে ওয়ান এই ফোর দ্বারা মাইনাস অঙ্কে গুণ দিল হবে মাইনাস ফোর আর সূত্রের মাইনাসে প্লাস ফোর এরপরে বলছি এখানে আমার প্লাস এইখানে যে মানটি আছে সেই মানটি এখানে লিখতে হবে এখানে ওয়ান আসছিলো তাই আমরা এখানে কী করলাম ওয়ান লিখলাম আর এর পরবর্তীতে এই ওয়ানটা বাদ হবে আমাকে গুণ দিতে হবে এই ওয়ান দ্বারা এই ওয়ানকে তাহলে গুণ দিলে হবে ওয়ান সূত্রের মাইনাস চার এককে চার এখানে আমরা কি করলাম চার বসিয়ে দিলাম এখন আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি ওয়ান এক এক যুগ করলে হবে দুই মাইনাসে মাইনাসে প্লাস চারের এক যুগ করলে পাঁচ এখানে ওয়ান একে থেকে চার যদি বিয়োগ করা হয় মাইনাস তিন এক আর দুই গুণ করলে হবে দুই দুই আর পাঁচকে গুণ করলে হবে দশ প্লাস এক আর হলো মাইনাস তিনকে গুণ দিলে হবে মাইনাস তিন তো বারো থেকে যদি তিন চলে যায় তাহলে হবে নাইন তো অনুরূপভাবে আমি এখন ডি এর মানটা যখন বের করব। তাহলে আমরা বুঝতেই পারছি যে ডি ওয়াইয়ের মানটা কী হবে এইখানে যে মানটা আমরা দেখতে পাচ্ছি টু ওয়ান ওয়ান এটা হলো ওয়াইয়ের মান ছিল এই ওয়াইয়ের মানের পরিবর্তে এখন বসবে হচ্ছে ওয়ান ওয়ান ফোর আর এই সাইডে দুইটা মান ঠিকই থাকবে এর মান এবং জেডের মান ঠিক থাকবে আর ওয়াইয়ের যেহেতু এর বের করার সময় আমরা এক্সকে পরিবর্তন করেছি ওয়াইকে বের করার সময় ডি কে বের বের করার সময় শুধু আমরা এখানে ওয়াইয়ের মানটাকে কী করবো মাইনাস টু ওয়ান ওয়ান এই মানটাকে পরিবর্তন করে বসিয়ে দিব ওয়ান ওয়ান ফোর তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই গোলাপি কালারে আমরা ব্যবহার করছি ওয়ান ওয়ান ফোর বাকি দুইটা মান আমার কী থাকবে পূর্বের ন্যায়ই থাকবে তো গুণটা আমার সেই সেম গুণই দিতে হবে যেহেতু নির্ণায়কের গুণের বেলায় এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ওয়ানকে স্থির রাখতে হবে এক আর চারকে এক আর এক গুণ দিলে এক চার আর মাইনাস এক গুণ দিলে মাইনাস চার সূত্রের মাইনাসে প্লাস চার এরপরে বলছিলাম এটা হলো সূত্রের মাইনাস এইখানে যে জিনিসটা থাকবে ওয়ান সেই ওয়ানটাকে আমরা এইখানে লিখলাম ওয়ান এরপরে কী করতে হবে আমাকে যেহেতু আমি এই ওয়ানটা নিয়ে নিয়েছি এই এইভাবে আমার কী করতে হবে বাদ দিতে হবে দুই আর এক গুণ দিলে হবে দুই এক আর মাইনাস এক গুণ দিলে মাইনাস এক সূত্রের মাইনাসে প্লাস এক এখানে যে প্লাসটা দেখতে পাচ্ছি এটা সূত্রের প্লাস এই একটা এখানে লিখলাম যা থাকবে তাই লিখবো এরপর এ মানটাকে কী করতে হবে অফ করে নিতে হবে চার দুগুণে কত হয় আট এক অক্ষে এক আর সূত্রের হচ্ছে মাইনাস এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কত হবে ফাইভ কারণ কেন চার আর এক যোগ করলে পাঁচ পাঁচ এককে পাঁচ দুই আর এক যোগ করলে তিন আর এক গুণ দিলে হবে তিন আর এখানে মাইনাস তার কারণে মাইনাস এখানে ওয়ান আর আটের থেকে একচল্লিশ গেলে সাত সাত এক কত সাত এখানে আমরা যোগ করলে পাবো নাইন এর পরবর্তীতে আমার কি বলতে হবে আমরা বলছিলাম ডি বের করে নিলাম এখন আমরা ডিজেটটা বের করব তো ডিজেট যদি বের করতে যাই তাহলে আমার প্রথম দুইটা মান ঠিক ঠিকই থাকবে শুধু ওয়ান মাইনাস ওয়ান ওয়ানের পরিবর্তে ওয়ান ওয়ান ফোর বসাতে হবে এইখানে তো আমরা এই যে গোলাপি কালার এইখানে ডিজেটেরটা আমরা দিয়েছি একটু লক্ষ্য করি শুধু পরিবর্তন হবে ওয়ান ওয়ান ফোর পূর্বের ন্যায় আমাকে সেমভাবে গুণ দিতে হবে এইখানে ওয়ান আছে তো এইখানে সেই ওয়ানটা আমি লিখে নিলাম আর এরপরে এইটার সাথে এটা এইটার সাথে এটা গুন্দিত দিতে হবে এক এক চার এক চার আর সূত্রের হচ্ছে মাইনাস এরপরে হচ্ছে সূত্রের মাইনাস এইখানে কত আছে মাইনাস টু সেই মাইনাস টুটা এইখানে বসাতে হবে মাইনাস টু যেহেতু আমি মাইনাস টু বসিয়ে নিয়েছি এইখানে মাইনাস টুর ঘরটা বাদ যাবে আর গুন্দিত দিতে হবে আমার কত দিয়ে দুইয়ের সাথে চারকে তাহলে চার দুগুণে আট এক আর এককে গুণ দিলো হবে এক সূত্রের হলো মাইনাস এরপরে প্লাস এটা হলো সূত্রের প্লাস এই ওয়ানটাকে এখানে বসিয়ে দিলাম তারপরে এই ওয়ানটাকে আমাকে স্থির করে নিতে হবে দুই এককে দুই আমরা দেখতে পাচ্ছি দুই এককে দুই আর এইখান থেকে ওয়ানকে গুণ দিলে হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান আর হচ্ছে সূত্রের হচ্ছে মাইনাস এ কারণে হলো মাইনাস ওয়ান এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এক এখানে বিগ দিল হবে তিন তিন এককে তিন এখানে মাইনাসে মাইনাসে প্লাস টু আটের থেকে এক চলে গেলে সাত কত চোদ্দো এখানে ওয়ান দুই থেকে এক চলে গেলে এক 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 এখানে এক তো আমরা টোটালটা কিন্তু করলে পাচ্ছি কত আঠেরো এখন আমার যে সমাধান নির্ণয় করতে বলা হয়েছে সেটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে এটা আমার সূত্র সেই সূত্রটি হলো এক্স ডি এক্স বাই ডি ওয়াই ডি ওয়াই বাই ডি জেড ডিজেড বাই ডি তো আমরা এখানে ডি এক্সের মান পেয়েছি কত আমরা দেখতে পাচ্ছি এর মান পেয়েছি নাইন আর শুধু ডি এর মান বের করেছিলাম কত নাইন তাহলে এখানে আমরা মান বসিয়ে দিই শুধু ডি এক্সের মান নাইন আর ডির মান নাইন 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 যদি বসানো হয় নয় নয় যদি কাটা হয় তাহলে এখানে মান বের হবে ওয়ান এইটা হচ্ছে ওয়ান এরপর ওয়াইয়ের মান ডি ওয়াই বাই ডি আমরা জানি ডির মান পেয়েছি নয় আর এখানে দেখতে পাচ্ছি ডি ওয়াইয়ের মানও নয় পেয়েছি তাহলে আমরা নয় নয় বসিয়ে দিলাম কাটাকাটি করলে ওয়ান হবে এখান থেকে আমরা ডি জেডের মান দেখতে পাচ্ছি আঠারো আমরা এখানে জেডের মান বসিয়ে দিলাম আঠারো আর ডির মান পেয়েছিলাম নয় তো নয় দ্বারা যদি আঠারোকে আমরা ভাগ করি তাহলে পাবো দুই আর এটাই আমার নির্ণয় সমাধান এক্সের মান ওয়ান ওয়াইয়ের মান ওয়ান এবং জেডের এর মান টু আশা করি আমরা এই নিয়মে সকল নির্ণায়কের মানগুলো সমাধান করতে পারবো তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি